আমাদের আওয়ামী লীগ এবং বিশেষভাবে কর্মদার হোসেন সম্মানিত সভাপতি হাজিরপুর উদ্যান বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আকবর আলী গুণ মুক্তিযোদ্ধা, ওনার বক্তব্য আমরা একটু আগে শুনলাম। আসলে মুক্তিযুদ্ধ যে হয়েছিল এবং মুক্তিযোদ্ধারা যেভাবে আমাদের দেশটাকে স্বাধীন করেছে এটা বলার অবকাশ নেই। আমাদের মুক্তিযোদ্ধার কথার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আসলে আমরা তখন অনেক ছোট ছিলাম, আমরা কিন্তু মুক্তিযুদ্ধ ভালোভাবে অবলম্বন করতে পারি নাই। কিন্তু মুক্তিযোদ্ধাদের কথা এবং তাদের যে ভাষা এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্য উঠে আসে আসলে দেশটা আমাদের স্বাধীন করেছে যারা তাদের মতো আত্মত্যাগী আর নেই। পাশাপাশি আমাদের সুধীবৃন্দ, আমার সামনে উপনিষ্ঠ আমার সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিদায়ের পালা, এই এইচএসসি পরীক্ষার্থীদের ভুয়া বিদায় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা যাদেরকে আমরা বিদায় দিব দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই। একটু আগেই আমাদের মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন যে শুধু ছাত্র সংখ্যায় নয় পাশাপাশি রেজাল্টও কিন্তু আমাদের ভালো করতে হবে। তোমরা হয়তো জানো না গত বছর 2021 সালে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আরও বেশি ছিল, 156 জন ছিল। 156 জনের মধ্যে 149 জন পাশ করেছে, মেজরিটি পাশের পাস এবং 95.51%, এটা একটা বিস্ময়কর রেজাল্ট। পাশাপাশি আমাদের এই গ্রাম্য প্রতিষ্ঠান থেকেও 6টি ছাত্রছাত্রী আমাদের এম পাস পেয়েছে, মানে জিপিএ 5 পেয়েছে। ইন্টারমিডিয়েটে আসলে জিপিএ 5 সব কষ্টকর, যাই হোক অফারের কিছু নাই, তোমরা অবশ্যই পারবে। এবং আমি আশা করব যে এবারের পরীক্ষায় যেহেতু 2 ঘন্টার পরীক্ষা এবং শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তোমাদের মধ্যে অন্তত 50% 50 জনকে আমি এ প্লাস হওয়ার আশা করছি। তোমাদের এই ফলাফলের মধ্য দিয়ে আমরা শুধু নয় আমাদের প্রতিষ্ঠান শুধু নয় এই এলাকাবাসীও ধন্য হবে। এই মর্মে তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি যে তোমরা এই পরীক্ষায় অনেক সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, সিঙ্গাপুর থেকে যেমন সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, 20 মিনিট তোমাদের সময় দিবে, 15টি নয় ভিত্তিক একটা করতে হবে। এর আগে কিন্তু 30টি ছিল 30 মিনিট, এবারে 15টি 20 মিনিট, অনেক সহজ হয়ে গেছে না? এইটা তোমার কাজে লাগাবে। পাশাপাশি বোর্ড নির্বাচনী পরীক্ষাতেও তোমরা ভালো করবে। এবং আরেকটি জিনিস বলে দেই যে তোমরা পরীক্ষায় প্রথম দিন পরীক্ষার আগের দিন তোমরা কী করবে, তোমরা এডমিট রেজিস্ট্রেশন এবং যেগুলো তোমাদের দরকার সাথে নেওয়া ফাইল কলম স্কেল এগুলো তোমরা ঠিক করে নেবে, পরে যদি যাতে ঠকতে না হয়। তোমরা সঠিক সময়ে তোমাদের পরীক্ষা হবে আদর্শ কলেজ দিনাজপুর, দিনাজপুরে আদর্শ কলেজে তোমাদের পরীক্ষা হবে এবং তোমরা অবশ্যই 10টার মধ্যে উপস্থিত হয়ে যাবা আদর্শ কলেজে। 11টায় তোমাদের পরীক্ষা শুরু, 11টা থেকে 1টা 2 ঘন্টা পরীক্ষা হবে, ঠিক আছে? আজকে তোমাদের এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দেওয়া হবে। পাশাপাশি তোমাদের উদ্দেশ্যে একটু বলি যে আসলে তোমরা এতগুলি লেখাপড়া করছো, অনেক সময় তোমাদের লেখাপড়ায় বিঘ্ন হয়েছে অতিমারির জন্য। এই করোনা পরিস্থিতি সারা দেশে আমাদের তুলনায় সারা বিশ্বে যথেষ্ট প্রকোপ দিয়েছিল এবং পাশাপাশি অনেক লোক এখানে মারা গেছে সারা বিশ্বে। আমাদের মুখ্যমন্ত্রী একটা সুন্দর কথা বলেছেন যে আসলে করোনা আমাদের দেশ থেকে এখনও নির্মূল হয়নি, এখনও কিছু পরিমাণ আছে। যাই হোক আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা এই বিনা পয়সায় করোনার টিকা দিয়ে আমাদের দেশবাসীকে উপকৃত করে শুধু নয় আমাদের প্রাণ বাঁচিয়েছে, এই জন্য তাকে আমরা ধন্যবাদ করছি। আমি পাশাপাশি
আমাদের এই যে ক্লাস 6 থেকে ক্লাস 6 থেকে ভাই প্রাইমারি থেকে ক্লাস 9 পর্যন্ত আমাদের পাঠ্যপুস্তক দিয়ে যে প্রথম দিন আমরা ক্লাস শুরু করি বই বিতরণের মাধ্যমে পয়লা জানুয়ারি এর জন্য আমি শুধুমাত্র শেখ হাসিনাকেই ধন্যবাদ দেব না শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দেব পাশাপাশি এই সরকারকে ধন্যবাদ দেব কারণ পৃথিবীর কোনো দেশে এই বই বিনামূল্যে বিতরণ করা হয় না শুধুমাত্র বাংলাদেশ ছাড়া এটা আমাদের জন্য বিরাট পাওয়া তোমাদের আজ বিদায় ফোনে বেশি কিছু বলছি না তোমাদের উদ্দেশ্যে কিছু বলি যে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও ভালো ফলাফল করো তোমাদের পিতা মাতার সম্মান রক্ষা করো পাশাপাশি প্রতিষ্ঠানের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে এবং এতে এলাকার উন্নয়ন বলে আমি বিবেচনা করি তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ।